কদিন লাগাবি এটা মেলাতে? আরে গরম গো, কি আছে? হ্যালো বন্ধুরা, এখন বাজে 12টা। এখন এই যে রাজা এখনো ঘুমোচ্ছে, মিল্কি ঘুমোচ্ছে, টফি ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। রানা পরীক্ষা দিতে গেছে, এখন হাই তুলছে, ভোর বলছে, ভোর 5টার সময় উঠেছে। ঘুমিয়েছি, উঠেছে না। ও ঘুমিয়েছিস, 5টা তো জেগেছিলি, সারা রাত জেগেছিলি আর কি। দেখো মুখটা একবার দেখি, মুখটা দেখা নেই, খালি গায়ে আছি। আরে মুখটা দেখা, মুখটা তো দেখা নেই। না না, পরে পরে পরে, তাই মুখ দেখাবে না, জেগে গেছে। আমার কথা শুনে এখানে মিল্কি রানী ঘুমোচ্ছে। ওনার ঘুম এখনো ভাঙেনি, সকালে উঠেছে, উঠে খেলে টেলে আবার ঘুমোচ্ছে। টফি, এই সবাই ঘুমোচ্ছে, টফিও এখানে ঘুমাচ্ছে। ও টফি, তুমিও ঘুমোচ্ছো? কি করবো মা, খুব ঘুম পেয়েছি, একটু ঘুমাই, কালকে কথা হবে। পাই ঘর শুভ চুপচাপ। আর এখানে মায়ের খুব শরীর খারাপ, জ্বর জ্বর এসছে, কাশি। কি গো, কেমন আছো? খুব শুয়ে আছি, খুব শরীর খারাপ, দুদিন ধরে খুব শরীর খারাপ, ওই জন্য দুদিন ধরে কোনো ব্লগ টক করার মনও ইচ্ছে করছে না। মন না ভালো লাগলে কিছুই করতে ইচ্ছে করে না। ওষুধ খাচ্ছে, এখন শুয়ে আছে, জ্বর নেই তো, আর চান করতে হবে না, গাটা একটু গরম গরম। ওষুধ খেয়েছো? খেয়েছি। তাহলে দেখি আর সারাদিনে কি কি করতে পারছি। এই রাজা দেখে, ক্যামেরা দেখে আমার মুখ ঢাকা দিয়ে শুয়ে পড়েছে, একদম মেয়েদের মতো লজ্জা পায়। ও মিল্কি, তুমি কিছু বলবে না? দেখুন মিল্কি, এখন রাগটা একটু দেখে নিন, একটু দেখাও মুখটা, দেখাও। মিল্কিকে ঘুম থেকে তুললে মিল্কি লেগে লেগে যায়, ও যতক্ষণ নিজে থেকে উঠবে ততক্ষণই ভালো। ও মিল্কি, একটু দেখাও মুখটা, দেখাও তো, রেগে যাচ্ছে কেন, হা করছে, এখনই দেবে কামড়। চলো খাবে, চলো চলো। এতগুলো কিউব থাকতেও এখনো কিউব কিনবে, লজ্জা লাগা দরকার। কত কিউব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা, এগারো। আমি পারি না, ও ওর জন্য তো কিনেছি। ঠিক আছে, তুই এই দুইটা মিলিয়ে দেখা, এই দুইটা আমি মিলালেও শিখে যাবে, তুমি শিখে যাবে, তাই মিলাচ্ছি না। আবার কি, এইটা মনে ঠিক আছে, এইটা মেলাচ্ছ এখন। কদিন লাগাবি এটা মেলাতে? ঘড়ি দেখে 10-15 মিনিটে মিলিয়ে যাবে। 10-15 মিনিটে সবাই মেলাতে পারে, মিনিমাম 1 সেকেন্ড 2 সেকেন্ড মেলাতে হবে। ছাড় ভাই ছাড়, এমনি নারাজ নারী করলে যদি মিলে যেত তাহলে আমি কবে মিলে দিতাম। এটা মিলিয়েছে, এগুলো সব মেলালো, আমি সব খেতে, এগুলো আমি মিলিয়ে রেখেছি না। ভিডিও করে দেখা, তাহলে একটা গোটা ভিডিও কর যে আমি এগুলোর মধ্যে একটা মিলিয়ে দেখাচ্ছি। তোর দ্বারা রং আর রং আর তুলি ধরা হবে, কিউ ধরা হবে। এটা এখন মেলানো হয়ে গেছে অনেকটাই, আর একটুখানি বাকি আছে, এই হয়ে যাবে। মোটেই না, ও জানে এটা আমি খুব ভালো লাগে এটা করতে। এই যে তো আমার মাই এটা তাহলে কমপ্লিট করলো, আমার মায়ের জন্য একটা জোরে হাততালি। কমেন্টে আপনারা হাততালির ইমোজি দিয়ে দেবেন।
আরে আমি তিনটে মিলাতে পেরেছি, তিনটে মিলাতে পেরেছি আর একটা বাকি। তো এখন একটা বাজে, কালকে আমি একটা ড্রয়িং করে রেখেছিলাম যেটা একটুখানি বাকি আছে, ড্রয়িংটা এখন কমপ্লিট করবো। আমি এই কাজটা করে রেখেছি এতখানি, এখানে স্পাইডারম্যানকে করবো, দেন ভিডিওটাকে এডিট করে আপলোড করে দেবো। আমার মিনিমাম দু তিন দিন টাইম লেগে যাচ্ছে, রাত জেগেও আমি করেছি, ভোর হয়ে গেছিলো, আমি সকাল ছটায় ঘুমিয়েছিলাম এই কাজটা করে। এখন তারপর আর এনার্জি পাচ্ছিলাম না, পুরোটা কমপ্লিট হয়নি, ভেবেছিলাম পুরোটা কমপ্লিট করে ঘুমাবো বাট এনার্জি পাচ্ছিলাম না। বাইরে চলুন দেখি মা দিদা কি করে। জানিয়ে আসছে বাসন ঠাকুরের, এক্ষুনি যাবে ঠাকুরের কাছে, অপেক্ষা করছে দিদার জন্য। এটার অবস্থা কি গো মা? কিভাবে থুনি ফুনি লাগিয়ে শুয়ে এত ঠান্ডায়? নিচে দিয়ে ঠান্ডা ঠান্ডা হচ্ছে, ছপ ছপ ঠান্ডা ঠান্ডা ফিল হয়। চলে গেছে পুজো দেবে, রোজ কারোর রুটিন এটা। মানে ইনি কি কাটাকাটি করছেন বাবা, কত কিছু গো দিদাও আমপত্র। বাহ কিপটি কেন তুমি এত, দেখো কত ওখানে রাখা আছে। না আর একটু দাও, এটা কি দিয়েছো তুমি? দাও আর একটু দাও, চাটনি তো কম হয়ে যাবে না, এইটুকু চাটনি তো কম হয়ে যাবে। কি করছো মা এটা? চিলি চিকেন রাইস চাটনি, তারগুলো ভিজেছে রাখি দেখো। কি করে দেখবো এবার? খুলে গেছে না, পাতলা পাতলা খেজুর, আমসত্ব, টমেটো, পেঁয়াজ, রসুন আদাটা কাটতে হবে। আচ্ছা এখানে কিছু আছে আমার প্রিয়? তো এখন টাইম হয়েছে 3:10, তখনই আমি আউটওয়ার্ক করলাম, স্পাইডারম্যানটা কমপ্লিট করেছি আর এখানে আমি অ্যান্টম্যানকে করছি। রাইট কমপ্লিট, উফ কি লাগছে দেখতে, আমার মা আমার মা। আহা একটা চিকেনের পকোড়া দাও। আরে গরম গো, ওখানে কি হচ্ছে? থাক থাক একটা ঠিক আছে, না এখানেও পকোড়া হচ্ছে। তো যেহেতু আমি আমার আকার টেবিলটা চেঞ্জ করেছিলাম, আগে যেখানে ছিল এখন সেখানে নেই, ট্রাইপড দিয়ে আমি রেকর্ড করতাম ওটা আগে খাটের সঙ্গে আটকে থাকতো, বাট এখন ওটাকে আমাকে সরিয়ে রাখতে হচ্ছে অন্যরকম ভাবে। তো তাই জন্য অ্যাকচুয়ালি আমি একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, যেটা আমার ওই আকার টেবিলে আমার DSLR কে ভালো করে নিয়ে রাখতে পারবে। কবে খেয়েছো তুমি? হ্যাঁ দাদা একটু আগে খেলাম, দিদা আমাকে খাইয়ে দিয়েছে চিকেন। আ গাল চিপিস না রে, ব্যথা করে। দুধ খেতে পেয়েছে? কিসমিস কাজু বাদাম দিয়েছো মা? এই তো কাজু, কাজু চাটনি তো আছে, ফ্রাইড রাইস তো আছে। রান্না শুরু করেনি এখনো? বাবা একটা জগন্তরম মমন্তরম বই ছিল না, চামুন্ডা পুরো সেম। যাও খেয়ে নাও। আরে বাবা রে, গর্জন করছে কি? খাবে চলো। আরে খেতে নিয়ে যাবে তোরে মা তোকে। আগে মুখ দিয়ে একটা হামি দাও কপালে, দেখো ঠিক হয়ে যাবে। আরে বাবা রে কি গো মা, কি হয়েছে? পুচকি তোর মধ্যে আছে কি রে? কামড়াচ্ছে তো, দাঁত দেখো, দাঁত দেখো, মুখ
মুখটা তো কত কিউট হ্যাঁ এই মুখে কামড়াতে ভয় দেখা তো লজ্জা করে না সারা দিন ঘুমোচ্ছে সারা দিন সকাল থেকে রাত অবধি এ সব থেকে ভালো কোনো কামড় নেই খাওয়া দাওয়া নেই তো যখন তখন একে আদর করা যায় ফাইনালি ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেছে ড্রয়িংটা করতে অনেকটা পরিমাণে টাইম লেগেছে থ্যাংক ইউ ভেরি মাচ ব্লগটাকে পুরো দেখার জন্য আপনাদের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন রেগুলার এরকমই ব্লগ ভিডিও দেখতে আমাদের ফ্যামিলি ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন নিজের নিজের পরিবারের সাথে দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ ভিডিওয়ে বাই